করোনা অতিমারির কারণে গত দুবছর ধরে নমনম করে পুজো হলো এবছর পূর্ণ রূপ নিতে চলেছে ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা স্নান মেলার আর এই মেলার প্রাক মুহূর্তে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল মেলায় আসা ছোট ছোট ব্যবসায়ী এবং প্রশাসনিক কর্তাদের মধ্যে কোচবিহার জেলার শেষ প্রান্তে অসম বাংলার সীমানা ঘেঁষা ছোট্ট একটি গ্রাম পলিকা এই পলিকা গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী মনস্কামনা মা কালী মন্দির মন্দিরের পাশেই রয়েছে স্নানের একটি পুকুর এই মেলার ইতিকথা সম্বন্ধে জানা যায় যে এই মেলা এবছর 69তম বর্ষে পদার্পণ করল জানা গেছে 69 বছর আগে কালী সাধক যতীন্দ্র মোহন দেবনাথ মায়ের স্বপ্নাদেশ পান পরে পরিকা বিলের ধারে বসবাসকারী স্বর্গীয় শনি বর্মনের কাছে সেই স্বপ্নের কথা খুলে বলেন এবং তখনই তিনি নিঃস্বার্থভাবে 5 কাঠা জমি দান করেন মায়ের মন্দির তৈরির জন্য ধর্ম এবং বর্ণ নির্বিশেষে একদিনে এই মেলাকে ঘিরে আনন্দ মেতে ওঠেন সকলেই আগামীকাল পলিকা গ্রামে মায়ের পুজো অনুষ্ঠিত হবে আর এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলায় থাকবেন আর তার জন্য তাকে আমন্ত্রণ করেছেন এই মেলার সদস্যরা এখানে দেখার বিষয় যে একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলিকা গ্রামে সেই মেলা দর্শন করতে আসেন কিনা এবং অবশ্যই এই নিয়ে আশায় রয়েছেন মেলা কমিটির সদস্যরা নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডক্টর চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিধি আবিং আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 424 ঘন্টা সিটি বি নজরদারির অধীনে বিষয়বস্তু মানে দোকান কামার তো অনেক আসছে হ্যাঁ এই যে বাড়ির ঘরের মন্দিরের কাজ কামাই সবকিছু হচ্ছে হ্যাঁ তাতে মেলাটার সার্কেস সার্কেস অনেক কিছু আসবে হ্যাঁ তাতে কাজকর্ম তো নানান জায়গা চলছে মাটি কাটা হ্যাঁ মাটি কাটা কাজ হইতেছে লেবার লাগা আছে পুকুর পরিষ্কার করতেছে পূজাটা হইতেছে মাঘী পূর্ণিমা মেলা স্নান মেলা পলিকা মাঘী পূর্ণিমা স্নান মেলা তো কি কি থাকে এখানে এখানে তো সব কিছু থাকে কত হাজার ভক্ত এখানে তো অনেক ভক্ত থাকে অন্তত না হলেও লাখ পার হয়ে যায় কই কই থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে যেমন আসাম নলবাড়ি এইদিকে তার মধ্যে শিলিগুড়ি এদিকে বারবিশিয়া কয়দিনের মেলা এটা মেলা একদিন কে কটা তো শুরু হয়ে গেছে হ্যাঁ দোকান কামান বেচা কিনি সব শুরু হয়ে গেছে হ্যাঁ সব শুরু হয়ে গেছে কত আনন্দ হয় এখানে আনন্দ অনেক আনন্দ হয় তার মধ্যে এই যে অনুষ্ঠান হবে হ্যাঁ